ঘূর্ণিঝড় দানায় তেমন কোনো প্রভাব পড়েনি বাংলাদেশে, স্বস্তি ফিরেছে উপকূলে। ঘূর্ণিঝড় দানার আতঙ্কিত রাত পেরিয়ে স্বস্তির সকাল দেখেছে বাগেরহাটবাসী। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় স্বাভাবিক কাজকর্মে ফিরেছেন উপকূলের বাসিন্দারা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলা জুড়ে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে গেছে। ঝড়ের আঘাত হানার খবরে নির্ঘুম রাত কেটেছে এলাকাবাসীর। তবে সকালের সোনালি সূর্য দেখে জনমনে স্বস্তি ফিরেছে। ঘূর্ণিঝড় দানা চলে গেলেও পটুয়াখালীর উপকূলীয় এলাকায় বেশ কিছু ক্ষত রয়ে গেছে। বিধ্বস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা। এ সময় আহত হয়েছেন 5 জন। ঝড় শুরু হয়েই গাছগুলো ভেঙে ভেঙে সব আর কি ঘর পাক ঘর এগুলো পাশাই আর কি পড়ছে। চোখের উপর বসা গাছটা ঘরের উপর পড়ে গেছে, তখন আমার হাত পাশেই পড়ে আটটা ভেঙে গেল। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কৃষি খাতে। এদিকে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় দানার প্রভাবে টানা 3 দিনের বৃষ্টি ও দমকা হাওয়াতে নির্ঘুম রাত কেটেছে সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও কালীগঞ্জের উপকূলবাসীর। অতি বৃষ্টিতে লবণাক্ততা লোপ পেয়ে লোনা পানির বাগদা চাষে সমস্যা তৈরি হয়েছে। এছাড়া কাঁকড়া চাষে ক্ষতিসহ অনেক স্থানে মাছের ঘেরগুলো প্লাবিত হয়ে একাকার হয়ে গেছে। অতিবৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ শাক ঘের ভেড়ি সব কিছু তো মানে নষ্ট হয়ে গেছে, মারি গেছে। এভাবে তো মানে টিকে থাকা সম্ভব হচ্ছে না। রবি ফসলে ফসলের জমিগুলোতে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে, ফসল নষ্ট হয়ে গেছে। চিংড়ি ঘের সহ উপকূলীয় বাঁধ এখনো পর্যন্ত ঝুঁকিতে আছে এবং চিংড়ি ঘেরগুলো ভারী বর্ষণে প্লাবিত হয়ে গেছে। দানার প্রভাবে টানা 3 দিনের বৃষ্টিতে রবি মৌসুম তথা শীতকালীন শাকসবজি ও আমন ধানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। টুম্পা ফ্রোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।